আরো বিনা পয়সার সাদাকা নেন, কয়টা হইল? পাঁচ নম্বর, ও আমরুম বিল মারুফে সাদাকা, ভালো কাজের নির্দেশ দেওয়াও সাদাকা। একটা ভালো কাজ আর ভালো কাজটা করছে না, সে ভালো কাজটা আবার ফরজ হইতে পারে, তাহলে অবশ্যই বলতে হবে ভাই করেন, ভালো কাজটা যদি সুন্নত হয় তাহলে বলা ভালো, ভালো কাজটা যদি সুন্নত হয় তাহলে বলা ভালো, ভালো কাজটা যদি নফল হয় তো বলা ভালো, যদি সুন্নতের গুরুত্ব নফল এমনি নফলের চাইতে বেশি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন, জন্য সুন্নত বলছি, যদিও সুন্নতটাকে ব্যাপক অর্থে নফল বলা যেতে পারে, ফরজ ছাড়া যা আছে। তো ভালো কাজের আদেশ দেওয়া বা উপদেশ দেওয়া হচ্ছে সাদাকা। উপদেশ দিতে হবে কিসের জন্য? হ্যাঁ, তাকে উৎসাহিত করার জন্য, আগ্রহী করার জন্য, যাতে ভালো কাজটা করে, নাকি কষ্ট দেওয়ার জন্য? হ্যাঁ, উৎসাহিত করার জন্য। তো উৎসাহিত করার জন্য করলে ভালো পন্থায় বলতে হবে, মিষ্টি করে বলতে হবে না তিতা করে বলতে হবে? মিষ্টি করে বলতে হবে, যাতে করে আপনার কথাতে আর উৎসাহিত আগ্রহী হয়। আর যদি আপনি কর্কশ ভাষায় বলেন, হ্যাঁ, যদি আপনি ধমক দিয়ে বলেন, হ্যাঁ, শক্ত ভাষায় বলেন, তাহলে লান ফাজুমিন হাউলিক, তোমার কাছ থেকে কেটে পড়ার চেষ্টা করবে, ধর কথায় শুনে এর কাছে বসতেই চাই না আমি, কথা ঠিক কিনা? সেই জন্য যখন ভালো কাজের উপদেশ দিচ্ছেন, আদেশ দিচ্ছেন, তাহলে ভালো ভাষায় দিবেন, যাতে করে আপনার উদ্দেশ্য হচ্ছে যে তাকে ভালো কাজটি করার জন্য উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা, সুতরাং সেই কাজে যেন অগ্রগামী হয় বা আগ্রহী হয়। ও নাহিয়ুম আন মুনকারিন সাদাকা, আর অন্যায় কাজে বাধা প্রদান করাও সাদাকা। যেমন ভালো কাজের উপদেশ দেওয়া সাদাকা, তেমন অন্যায় কাজে বাধা দেওয়াও সাদাকা। এর কয়টি স্তর আছে? অন্যায় কাজে বাধা দেওয়ার কয়টি স্তর আছে, অথবা ভালো কাজে উপদেশ দেওয়ার কয়টি স্তর আছে? তিনটি স্তর আছে। কে বলবে পিছনে, পিছন থেকে? হ্যাঁ, জোর করে, ক্ষমতা থাকলে জোর করে, কিসে মানে গায়ে ক্ষমতা থাকলেই? হ্যাঁ, ধরেন আপনার গায়ে ক্ষমতা আছে আর এই লোকটা দুর্বল, এই দুর্বল পার্টি, আর ও দেখছেন যে একটা অন্যায় কাজ করছে, আর বুঝতে পারছেন যে একে একটা ধাক্কা দিলে আছাড় দিয়ে ফেলতে পারো, তাই না? তো ধরেন একটা ফিল্ম দেখছে, হ্যাঁ, বা নোংরা ছবি দেখছে, তাহলে কি করবেন? অথবা এর যে মোবাইল দিয়ে যে নোংরা ছবি দেখছে, আমার মোবাইলটা কেড়ে নিয়ে যদি একটা আছাড় দিয়ে ভেঙে দিই মোবাইলটা, তো কিচ্ছু করতে পারবে না আমার, কারণ আমাকে ভয় করে, হ্যাঁ, আমার বংশ প্রভাবশালী। তাহলে আপনি কি কি করবেন, বল প্রয়োগ করে দিবেন ওর মোবাইলটা ভেঙে, নাকি চলবে? এক রুমে থাকে না আর ফজর নামাজ পড়তে উঠে না, উঠে না, এটা অন্যায় কাজ কি না? মুনকার, এটা উঠাইতে হবে, হ্যাঁ, ওকে নিষেধ করতে হবে ঘুমাইতে, যে এখন আর আজান নামাজের সময় ঘুমাস না, কথা ঠিক কি না? তো এই কী করবেন, দেখছেন যে ও এর মতো দু তিনটাকে আমি থামতে পারবো, ধরেন আপনার শরীর মাশাআল্লাহ আমাদের ফখরুল ভাইয়ের মতো, দু তিনটাকে থামতে পারবে, ওয়া সালিম ভাইয়ের মতো এইরকম দু তিনটাকে থামতে পারবে, দুর্বল পার্টি, তো ওকে ধুইরে হাত খান ধুইরে একবার একটা ইয়ে দিয়ে টেন, একবার বিছানা থেকে উঠবি না, ট্রেনে ফেলে দেবো, পাটা ধরে ট্রেনে বিছানা থেকে দিল একটা আছাড়, যাতে বাপ বাপ করে মসজিদে টান দেয়, এটা করতে হবে কি? ফালি গাইল বিয়াদি, মানে হাত হাত মানে বল প্রয়োগ করে আর কি, ট্রেনে হিসেবে নিয়ে যাও মসজিদে, করবে না করবে না? তো হাদিসে তো আছে যে যে পারবে সে বল প্রয়োগ করে অন্যায় কাজে বাধা দিবে, ওকে শুইতে বাধা দেওয়া নামাজের সময় বল প্রয়োগ করে, তাহলে এটা যদি এভাবে করে কেউ বুঝে, বোঝা ঠিক না ভুল? ভুল তো কী করতে হবে তাহলে? কেন ভুল? হাদিসে বল প্রয়োগ করো তো পারবে, তো গায়ে জোর আছে না, তো যে বললাম যে তিনটা স্তর, যে যা যে পারবে বল প্রয়োগ করতে সে বল প্রয়োগ করবে, যে বল প্রয়োগ করে ক্ষমতা দেখাইতে পারবে না, ক্ষমতা চালাতে পারবে না, সে কথাই বলবে, সে বলবে কথাই বলবে, কথা বোঝা গেছে? আর যে কথাও বলতে পারবে না, ও যদি বলে যে এই এখন ঘুমেছেন কেন, নামাজ পড়েন, তো হয়তো ওকে মেরে দেবে, হ্যাঁ, ওকে রুম থেকে বের করে দেবে,
ওরই চাকরি খেয়ে নেবে, মোদির মোদির রুমে শুয়ে আছেন, আল্লাহ রো চলা তো আমরা কালকে হয়তো এক্সিট লাগিয়ে নিয়ে চলে, আল্লাহ রো, তখন কি করতে হবে? অন্তর থেকে ঘৃণা করতে হবে, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাইতে হবে। আর অন্তর ঘৃণার একটা দিক হচ্ছে যে এই বেনামাজি উপরে গজব হচ্ছে, এ রুমে থাকবো না আমি, যদি পারি তো রুমে থাকবো না, কথা বুঝে। আবার এই নয় যে বেনামাজি হইলো আমার মোদির, ওর হাতে আমার চাকরি, সুতরাং ওর রুম ছাড়ছি না আমি, ও মাঝে মাঝে ফ্রি খাওয়াই, হ্যাঁ খাওয়া দাওয়াটা আমার ফ্রি ওর সাথে, সুতরাং ওর রুম ছাড়ছি না, এটা চলবে না, কথা বোঝা গেছে কি না? অন্তর থেকে ঘৃণা করা মানে এই নয় যে আপনি ওর সাথে একাকার হয়ে থাকবেন না, বলছে অন্তর থেকে ওকে খারাপ মনে করি, আর ওর খাচ্ছেন ওর সাথে আমোদ ফুর্তি করছেন, না মোটেই না, অন্তর থেকে ঘৃণা করছেন, তো যথাসাধ্য ওর থেকে দূরে থাকার চেষ্টা করে, পারছেন না নিরুপায় আপনাকে অন্য রুমে দিচ্ছেন না, সেটা আলাদা কথা, যখন পারবেন তো রুমে থাকবেন না। এক নম্বরটা কিন্তু বললো এখন শেষ হয়নি, বাকি আছে, তিন নম্বরে চল্লিশ, তাহলে তিনটাই স্তর বুঝলেন, বল প্রয়োগ করে বাধা দিবে যে পারবে, আর যে পারবে না সে কথার দ্বারা বাধা দিবে অন্যায় কাজে, আর যে কথাও বলতে পারবে না সে কি করবে? অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাবে। বল প্রয়োগ করার তরিকাটা আজকে ভালো করে শিখেন, না হলে গোলমাল করবে, কারণ অনেক জাহেলরা একটু ধার্মিক হওয়ার পরে উল্টাপাল্টা কাজ করে ফেলছে, কথা বোঝা গেছে? এখান থেকে একটু হেদায়ত হয়ে গেছে, আর যাওয়ার পরে দেখছে যে ওর ছোট ভাইয়ের স্ত্রী বা বড় ভাইয়ের স্ত্রী ভাবি পর্দা করে না, হ্যাঁ তো ছোট ভাইয়ের স্ত্রী কিন্তু মারধর করা শুরু করে, তো মার খাবে না খাবে না, গ্রাম গ্রামবাসীর সালিশে মার খেতে হবে, অথবা অন্তত সরকারের কাছে মার খেতে হবে, প্রশাসনের কাছে, কথা ঠিক কিনা? তাহলে এইটা বল প্রয়োগ করার ক্ষেত্রে এটা না, বলছে আমি পারবো, কেন পারবো না? আমি আমার ছোটো ভাইকে মানুষ করেছি, ওর বিয়ের সব খরচ আমি বহন করেছি, কেন পারবো না, চলবে? তার মানে বুঝছেন না হাদিসটা, বুঝেন পরে ভালো করে বুঝে নেন। জি হ্যাঁ, বল প্রয়োগ করা মানে গায়ের জোরে বা শরীরে ক্ষমতা আছে বা সামাজিক দাপট আছে এটা নয়, বল প্রয়োগ করা মানে ইসলামে আপনাকে বল প্রয়োগ করার অধিকার দিয়েছে, কথা বোঝা গেছে? যে বল প্রয়োগ করতে পারবে মানে ইসলামের আলোকে বল প্রয়োগ করবে, গায়ের জোরে বল প্রয়োগ করতে পারবে নাই, সূক্ষ্ম কথাটা ভালো করে বুঝেন, তাহলে তখন বিষয়টা কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। একটা হচ্ছে গায়ের জোরে বল প্রয়োগ করা, আর একটা হচ্ছে হ্যাঁ ইসলামী বিধানের আলোকে বল প্রয়োগ করার অধিকার রাখি আমি, আমার গায়ে জোর নেই কিন্তু আমার কাছে ইসলামের বিধান আছে, ইসলাম বলছে যে তুমি বল প্রয়োগ করতে পারবে, কথা বোঝা গেছে? কেমন সরকারকে ইসলাম অধিকার দিচ্ছে যে দেশের যে কোনো নাগরিক, সে নর হোক আর নারী হোক, সাবালক সাবালিকা, ওকে বাই ফোর্স সলাত আদায় করাবে, দিছে না দিছে না? সে হতে পারে যে যে রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী সে দুর্বল, সে অসুস্থ, সে হসপিটালে নিজেই চলতে পারে না, হুইল চেয়ারে চলে, হ্যাঁ ওর গায়ে তো বল প্রয়োগ করার ক্ষমতা নেই, কিন্তু তার ইসলাম তাকে অধিকার দিচ্ছে যে তুমি বল প্রয়োগ করে যে বেনামাজি হবে তাকে মৃত্যুদণ্ড দিতে পারবে, এটা ইসলাম অধিকার দিচ্ছে। সমস্ত মজহাবে ভালো করে শোনেন, তিন মজহাবে, আর হানাফি মজহাবে বলছে যে আজীবন জেলে রাখতে পারবে, এটাও শুনে রাখেন, সরকারকে অধিকার আছে কিন্তু আমাকে অধিকার আছে? হ্যাঁ, অথচ সরকার আলেম নয়, আমি সারা জীবন কোরআন হাদিসই পড়ছি আর পড়াচ্ছি, তাই না? কিন্তু আমার এই অধিকার নেই যে কাউকে বন্দি করে রাখতে পারবো বেনামাজিকে, হ্যাঁ অথবা মৃত্যুদণ্ড দিতে পারবো, না আমার অধিকার নেই, আছে কিন্তু সরকার আছে। সরকার দেশের যে কোনো পাপীকে শাস্তি দিতে পারবে, পারবে না পারবে না? পর্দা করে না, মহিলাদেরকে বাই ফোর্স পর্দা করাতে পারবে সরকার, পারবে না পারবে না? যে কারো মেয়েকে পারবে, আমার মেয়েকে পারবে, আপনার মেয়েকে পারবে সরকার, এরা ইসলাম অধিকার দিচ্ছে। এই ক্ষমতা কে দিচ্ছে? ইসলাম দিচ্ছে আপনাকে। এখন আপনার উদাহরণ দিই, তাহলে এই কাজটি হচ্ছে শাসকের, জেনে নিলেন, তাহলে এই কাজটা হচ্ছে কার? শাসক, শাসন বল প্রয়োগ করার কাজ মানে শাসকের কাজ, সরকার, সোজা কথা। এখন আপনি আমিও শাসক, যদিও ক্ষুদ্র ক্ষেত্রে শাসক, বাড়ির শাসক, বাড়ির গার্জেন না আপনি, আপনার স্ত্রীর শাসক কে? আপনি, আপনার ছেলে মেয়েদের আপনি, সুতরাং আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে
বল পরে করে নামাজ পড়াবেন, নামাজ না পড়লে বাড়িতে থাকতে দেবো, নামাজ না পড়লে খেতে দেবো না, নামাজ না পড়লে রাখবো না সংসারে। অধিকার আছে না নেই? কারো অধিকার নেই যে বিচার বসাবে যে তুমি তোমার স্ত্রী কেন খেতে দেবে না, তোমার স্ত্রী কেন রাখবে না, তুমি বেনামাজি রাখবো না। কোথায় বোঝা গেছে? জি, ছেলে মেয়ে আপনি করতে পারবেন, বল প্রয়োগ করে আপনি নামাজ পড়াবেন, বল প্রয়োগ করে রোজা রাখাবেন, বল প্রয়োগ করে আপনি পর্দা করবেন আপনার মেয়েদেরকে, বল প্রয়োগ করে আপনি ইসলামের বিধিবিধান পালন করাবেন। কারণ আপনার এরা অধীনস্থ, কিন্তু আপনার ভাইয়ের ছেলেদের ওপর চলবেন, আপনার গ্রামের ছেলেদের ওপর, আমার গ্রামের আর অন্য ছেলে মেয়েদের ওপর বল প্রয়োগ করার অধিকার আমার নেই। যত বড় দেশের আল্লামা হয়ে যাক না কেন কোনো অধিকার নেই, কারণ ইসলাম তাকে এই অধিকার দিচ্ছে না। আলেমকে অধিকার দিচ্ছে জবানের, হক কথা বলুন, হক কথা যতটা আপনার বলার ক্ষমতা আছে অতটা বলুন, সবটাই বলতে হবে জরুরি নয়, যতটা আপনার বলার ক্ষমতা আছে ততটা বলুন, এই অধিকারটা আছে আলেমের। কিন্তু বল প্রয়োগ করার অধিকারটা কার? শাসকের, সে বড় শাসক হোক অথবা ছোট শাসক, প্রত্যেক ডিস্ট্রিক্টে ডিসির আছে, প্রত্যেক থানার যে অফিসার আছে তার আছে, প্রত্যেক স্কুলের যে প্রিন্সিপাল আছে তার আছে, বা হেডমাস্টার আছে তার আছে, অধিকার আছে, বল প্রয়োগ করবে তার এখানে। না হলে আমার ছাত্র স্কুলের ছাত্র নামাজ না পড়লে স্কুলে রাখবো না, বহিষ্কার, অধিকার আছে। এটা হচ্ছে ফালি ইয়াদি, বল প্রয়োগের হাত দ্বারা বাধা দাও, এটা না পারলে কি করবেন? কথার দ্বারা, কথার দ্বারা আমরা সবাই পর মোটামুটি পারবো, কিছু কিছু ক্ষেত্রে পারা যাবে, কিছু কিছু ক্ষেত্রে কথা বলতেও পারা যাবে না, যেখানে পারা যাবে না সেখানে আপনার মাফ, সেখানে আপনার মাফ, তখন কি করতে হবে? তিন নম্বর স্তরে নেমে আসতে হবে, সেটা হচ্ছে অন্তর থেকে পাপকে ঘৃণা করতে হবে, পাপীকে নয়, নাকি? আমাদের দেশের এটি গুমরাহি কথা, এটা জাহেলদের কথা, এটা বেদিনদের কথা, পাপকে ঘৃণা করো পাপীকে ঘৃণা করিও না। তার মানে কি? এখানে মদ খাচ্ছে, হ্যাঁ, মদটা হচ্ছে পাপ বা মদ খাওয়াটা হচ্ছে পাপ, আর মদখোরকে ঘৃণা করতে হবে না, তাই নাকি? হ্যাঁ, কত অন্যায় কথা এটি। ইন্না বোরা আও মিনকুম, ইব্রাহিম আলাইহিস সালামের দিনের শিক্ষা আল্লাহ কোরআনে কে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি সম্পর্ক ছেদ করছি তোমাদের পাপ থেকে, কথা বলেছেন না? আমি সম্পর্ক ছেদ করছি, আমরা সম্পর্ক ছেদ করছি, মিনকুম, হে পাপীরা, হে মুশরিকরা, হে নাফরমানরা, তোমাদের থেকে। তাহলে বোঝা গেল যে পাপ থেকেও সম্পর্ক ছেদ করতে হয় আর পাপী থেকেও সম্পর্ক ছেদ করতে হবে। ভালো করে শুনে রাখেন, এগুলি জাহিলি কথা আমাদের সমাজে ছড়িয়ে আছে, আর মনে করছে এগুলি হয়তো ঠিক, হয়তো অথচ অনেক কথাই কুফুরি কথা, অনেক কথা একেবারে অনইসলামিক কথা। পাপ এবং পাপি অতপ্রতভাবে জড়িত, যেমন পাপকে ঘৃণা করবেন তেমন পাপিকেও ঘৃণা করবেন, এটা ফরজ। জি, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করতে হবে, ঘৃণা পাপটাকেও করতে হবে, পাপিকেও ঘৃণা করতে হবে। আর শুধু পাপকে যদি ঘৃণা করেন আর পাপিকে না ঘৃণা করেন অসুবিধার নাই, আপনি মদ খাচ্ছেন খান কিন্তু পাপটা বাইরে করিয়েন আর আমার রুমে আপনি থাকেন, অসুবিধা নেই নাকি? কারণ পাপিকে তো ঘৃণা করা যাবে না, তো পাপিকে রাখেন রুমে, পাপিকে সংসার রাখেন। আপনার ছেলে মদ খাচ্ছে, বাবা মদ খাও খাও, পাপকে ঘৃণা করি তুমি বাইরে খেয়ে দিয়ে চলে আসো, তাই না? করবেন না? মোটেই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ানাহিয়ুন আন মুনকারিন সাদাকা, অন্যায় কাজে বাধা দাও সাদকার কাজ, যে কোনো অন্যায় কাজে।